তমলুকে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে বিরোধীরা সাধু সাজা শয়তানদের সম্মান করি না ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকব সুতরাং মনে রাখবেন গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সবথেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন দিচ্ছিল ছিল থেকে বেশি খেয়েছে যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুগিরি আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু ড্রেস যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না আমি আজকে বলছি আপনাদের লক্ষ্মীর ভান্ডার মায়ের একটু হাত তো মনে রাখবেন এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না দিল্লির পপের পয়সা আমরা নিই না আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই এপ্রিল মাস থেকে আপনারা যারা পাঁচশো টাকা পান ওটা এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার পান বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না ষাট বছর পরেও এটা চলবে কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার ওয়ান লক্ষ্মীর ভান্ডার টু আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না এই টাকা কন্টিনিউ করবে যত দিন বাঁচবে আরে আমরা থাকলে তবেই না এটা হবে আর নাকি যারা মিথ্যে কথা বলে ঢেংচি কেটে চলে যায় লোকের চাকরি খেয়ে নেয় মিথ্যে কথা বলে ইলেকশন আসলে ইলেকশনের আগে ঘরে ঘরে টাকা পাঠায় ইলেকশন আসলে ঘরে ঘরে পুলিশ পাঠায় ইলেকশন আসলে উজালা পাঠিয়ে দেয় আর তারপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ও হে নন্দলাল একবারও কি ভেবে দেখেছো এ টাকা মানুষ কোথার থেকে পাবে একশো দিনের কাজ করার পরেও তিন বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে আমরা কথা দিয়েছিলাম আন্দোলন করেছিলাম অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল তাদের পাঁচ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল পর্যন্ত করে দেওয়া হয়েছিল ক্যান্সেল এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাবব আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেব আমরা পৌঁছে দিয়েছি আমরা যেটা বলি আমরা সেটা করি